উরুগুয়ের কাছে 2-0 গোলে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর চলতে থাকা জয়রথ থামলো আর্জেন্টিনার। তবে ফুটবলে উরুগুয়ের সাথে আর্জেন্টিনার একটা রাইভালিটি রয়েছে সেই প্রথম বিশ্বকাপ থেকেই। ফলে ফুটবলে দুদল যখনই মুখোমুখি হয়েছে তখনই কোনো না কোনোভাবে সামনে চলে এসেছে সেই রাইভালিটির ঝাঁজ। এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও তার ব্যত্যয় হয়নি। 90 মিনিটের ম্যাচে পুরোটা সময় ছিল আক্রমণাত্মক আবহ। সব মিলিয়ে দুদল করে 33টি ফাউল, এর মধ্যে 22টি করে শারীরিক শক্তি নির্ভর ফুটবল খেলার জন্য পরিচিতি থাকা উরুগুয়ে। বলা চলে কথা কাটাকাটি আর ধাক্কাধাক্কিতে মেতে উঠেছিল দল দুটি। তবে ম্যাচের প্রথমার্ধে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুদলের মধ্যে। সেই সময় আর্জেন্টিনার রদ্রিগো দি পলের দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করেন উরুগুয়ের ম্যানুয়েল উগার্তে। ব্যাপারটি একদমই পছন্দ হয়নি লিওনেল মেসির। ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেছেন, উরুগুয়ের তরুণ খেলোয়াড়দের প্রতিপক্ষকে সম্মান করা শিখতে হবে। যদিও হারের পর প্রতিপক্ষের মারমুখী শরীরী ভাষা নিয়ে কোনো আপত্তি জানাননি মেসি। নিজ দেশের গণমাধ্যম টিওআইসি স্পোর্টসকে তিনি বলেছেন, এটা খুবই স্বাভাবিক, বাছাই পর্বের এই ম্যাচগুলোর অংশ এটা, উরুগুয়ের বিপক্ষে সবসময়ই এরকম হয়। তবে অশ্লীল অঙ্গভঙ্গি করায় 22 বছর বয়সী উরুগুয়ান মিডফিল্ডার উগার্তের আচরণে বিরক্ত হয়েছেন মেসি। উগার্তে সহ দলটির তরুণ ফুটবলারদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আমি যেটা ভাবছি তা বলতে চাচ্ছি না, তবে তরুণদের তাদের বড়দের কাছ থেকে প্রতিপক্ষকে সম্মান করা শিখতে হবে। দুই দলের এই দ্বৈরথটা সবসময় তীব্র ও আক্রমণাত্মক হয়ে থাকে, কিন্তু সবসময়ই সেটা শ্রদ্ধার সঙ্গে। ওদের তরুণদের আরও একটু শিখতে হবে। তবে ম্যাচের 20 মিনিটের সময় উগার্তের ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষ যখন হাতাহাতিতে জড়িয়ে পড়ে, তখন লিওনেল মেসিকে দেখা যায় উরুগুয়ের ম্যাথিয়াস অলিভেরার গলা টিপে ধরতে। মেসির সেই ভিডিওটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অবশ্য গুড বয় হিসেবে সুখ্যাতি পাওয়া মেসির এমন ভিডিও উপভোগ করছেন ভক্ত থেকে শুরু করে নিন্দুকেরাও। কেউ বিষয়টিকে বলছেন, নিজের বডিগার্ড খ্যাত দি পলকে আঘাত করায় মেসি ঢাল হয়ে এসেছেন। আবার কারো কারো মতে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস মেসিকে পাল্টিয়ে দিয়েছেন। তবে মেসির ম্যাচ পরবর্তী সাক্ষাৎকার নিয়ে কেউ কেউ বলছেন, উরুগুয়েকে গলা টিপেই কিনা ভদ্রতা শেখালেন আর্জেন্টাইন অধিনায়ক। আফতাব শুভ, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।